নুসাই না নাতারহা গল্পের প্রথম অংশ হ্যালো শাশুড়ি আম্মু কেমনা আমি তোমার শাশুড়ি আম্মু নই তোমার শাশুড়ি আম্মু এখন সাওয়ার নিচ্ছেন আমি তোমার শাশুড়ির ছেলে বলছি কি বলবে বলবো। আমার কথা শেষ হওয়ার পূর্বেই মাঝপথে থামিয়ে ফোনের অপর প্রান্ত হতে কোনো গম্ভীর পুরুষালী কণ্ঠস্বর কর্ণকুহরে ঠেকতেই পরপর কয়েকটা শুকনো ঢোক ডিললাম আমাকে বউ বলে সম্বোধন করাই আমি আরও বেশি অস্বস্তিতে পড়ে গিয়েছি আমার সাথে থাকা বিচ্ছুগুলোর দেওয়া ডেয়ার পালন করতে গিয়ে এখন নিজেই ফেঁসে গেলাম যে কার না কার নাম্বারে ফোন দিয়ে ধরিয়ে দিল আমাকে ফোন কানে ধরতেই পাশ থেকে রিস্তার শিখিয়ে দেওয়া কথাগুলো বলতে বলল আমার তো আর সাদা মনে কোনো কাদা নেই সাত পাঁচ না ভেবে তাই ওদের দেওয়া ডেয়ার পালন করতে উপরোক্ত উক্তিগুলি আওড়ালাম আর তা বলেই এখন এমন মহাফ্যাসাদে পড়তে হল আমতা আমতা করতে করতে কোনো কথা ঘোরাতে তাই বললাম না এ মানে ভাইয়া আসলে হয়েছে কি আচ্ছা আনটি আসলে পরে কথা হবে না হয় এখন তাহলে রাখি ভাইয়া এমনিতেও শাশুড়িকে ফোন দিয়ে প্রথমেই যে সালাম দিতে হয় এতটুকু ভদ্রতা জ্ঞান নেই তোমার এখন শাশুড়ি আম্মু থেকে একেবারে আন্টি বানায় দিলা আমার আম্মুকে আবার নিজের বরকে ভাইয়া বলেও সম্বোধন করছো ছি বরকে কে কি কেউ ভাইয়া বলে দিস ইজ নট বো তুমি বড্ড দুষ্ট হয়ে যাচ্ছ কিন্তু ফোনের অপর প্রান্তের ব্যক্তিটি যে আমায় মিষ্টি করে অপমান করে দিলেন তা বুঝতে আমার একটুও বেগ পেতে হল না আমি তাই কথা না বাড়িয়ে ছোট করে সরি বলে খট করে ফোনটা কেটে দিলাম এদিকে আমার সামনে বসে থাকা দুই পেত্নী এক নাগারে খিলখিল করে হেসেই চলেছে ইচ্ছে করছে সবগুলোর চুল টেনে ছিঁড়ে ফেলতে আমাকে ওদের দিকে চোখ গরম করে তাকাতে দেখে ওরা হাসি থামায় তবে মিটমিটিয়ে হেসেই চলেছে এখনো কিরে কি বলল তোর শাশুড়ির ছেলে হাসতে হাসতে কথাটা বলে উঠল রিস্তা ফোন লাউড স্পিকারেই দেওয়া ছিল ফোনের অপর প্রান্ত যা বলেছে সবই শুনেছে ওরা তবুও আমার সাথে মস্করা করার জন্য এমন করছে এদিকে আমার তো প্রায় যায় যায় অবস্থা কাকে কি বলতে কি বলে ফেলেছি তা আমার নিজের ধারণারও বাইরে অরণী আমার কাঁধ চাপড়ে হেসে বলল বেচারি আমাদের দেওয়া ডেয়ার পালন করতে গিয়ে এভাবে ফেঁসে গেল তবে যাই বলিস না কেন ভাইয়ার কথাগুলা কিন্তু জোশ ছিল তবে কণ্ঠস্বরটা কেমন যেন চেনা চেনা ঠেকল মনে হচ্ছে ঠোঁটের কোণে বিদ্রূপের হাসি ফুটিয়ে শেষক্ত কথাটা বলল অরণী অরণীর কথা শুনে আমি আতকে উঠলাম আমি তো খেয়াল করিনি এতক্ষণ অপরিচিত ভেবে আবল তাবোল বকবক করার পরও চাপ না নিয়ে মাথা থেকে ঝেড়ে ফেলেছিলাম কিন্তু এখন কি হবে যদি পরিচিত কেউ হয় তবে ফোনটা হাতে নিয়ে দ্রুত কল লিস্ট চেক করতেই আমার মাথায় আকাশ ভেঙে পড়ল যেন যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে নামে আমার সাঠেও হয়েছে ঠিক তাই রিস্তা আর অরণির সামনে ফোনটা ধরে মৃদু চিৎকার করে বললাম এটা কি করলি তোরা কাকে ফোন দিয়েছিলি খেয়াল আছে কোনো দায়ে সারা ভাব নিয়ে চোখ ছোট ছোট করে অরণী বলল তো কি এমন হয়েছে যাকে সবসময় শাশুড়ি আম্মু শাশুড়ি আম্মু করে মাথা খারাপ করে ফেলিস তাকেই তো ফোনটা দিলাম পাশ থেকে রিস্তা ফোন কেটে ঠোঁটে বাঁকা হাসির রেখা ঝুলিয়ে ভ্রু নাচিয়ে নাচিয়ে বলল পরিবর্তন শুধু শাশুড়ি আম্মুর জায়গায় শাশুড়ির ছেলে ফোনটা ধরেছিল এই আর কি এ আর এমন কি তো সুন্দরী কেমন লাগল বরের সাথে কথা বলে রিস্তার সাথে সাথে অরণীয় হেসে ফেলে আমি এবার দাঁতকিরমির করে বললাম খুব হাসি পাচ্ছে তাই না দাঁড়াও দেখাচ্ছি মজা বলেই কোমরে ওর না বেঁধে বিছানা ঝাড়ুটা এনে ওদের তারা করলাম আমার তারা খেয়ে ওরা দৌড়ে যেতে যেতে বলল ওরে শিগগির পালা পাগলা হাতি খেপে ছেড়ে মেজাজ আমার আরও চটে গেল দাঁতকিরমির করে বললাম তবে রে ওরা দৌড়ে অন্য রুমে চলে যায় এদিকে দৌড়াতে গিয়ে হোচট খেয়ে শুকনো মেঝেতে আছার খেলোয়াম পড়ে গিয়ে নিজেই যেন হতভম্ব বনে গেলাম ফ্লোরে দুম করে কিছু পড়ার আওয়াজ পেয়ে ছুটে এলেন মা এবং মামনি মা গরম খুন্তি হাতে নিয়ে কপালে ভাজ ফেলে বললেন কিরে পড়ে গেলি কিভাবে নিশ্চয়ই তিনটা মিলে বাদরামি করছিলি তোদের নিয়ে আর পারি না বাপু মায়ের কথায় কিছু বলতে যাব তার আগেই মামনি আমায় হাত ধরে উঠিয়ে বিচলিত হয়ে বললেন কোথাও ব্যথা পেয়েছিস মা আমি না সূচক মাথা নাড়ালাম স্বস্তির নিশ্বাস ফেলল অ্যান মা মামনি দুজনেই মামনি আমার গায়ে হাত বোলাতে বোলাতে বললেন তাহলে এই ভর দুপুরে দৌড়াচ্ছিলি কেন এভাবে কেউ দৌড়ায় দেখলই তো পরে গেলি কেমন করে ভাগ্য ভালো কোথাও ব্যথা পাসনি আমি মামনির দিকে ভালোভাবে তাকালোয়া তোয়ালে দিয়ে চুল পেঁচিয়ে রেখেছেন তিনি বোঝায় যাচ্ছে সবেমাত্র গোসল সেরে বেরিয়ে এসেছেন তিনি আমি তা দেখে পরপর কয়েকটা শুকনো ঢোক গিরলাম মামনিকে আমি মজা করে প্রায় সময়ই শাশুড়ি আম্মু বলে ডাকি তবে সমস্যা এটা নিয়ে না সমস্যা তো অন্য জায়গায় মামনির ছেলেটা বড্ড তারা আর ঠোঁটকাটা স্বভাবের মানুষ সামনে পড়ল না জানি কি বলতে কি বলে বসে আজকের পর তার সামনে দাঁড়াব কিভাবে আমি সারাদিন ব্যাঙের মতো লাফাইলে ওমনেই পড়তে হয় হাঁটার সময় তো আকাশের দিক তাকায় হাঁটিস মামনির পেছনে থেকে কথাটা বলে উঠল আলভি ভাইয়া আলভি ভাইয়ার কথায় আমার ভাবনায় ছেদ ঘটল ওর বলা কথাটা শুনতাই কটমট করে আম ওর দিকে আলভি ভাইয়া এখনো দাঁত কেলিয়ে হেসেই চলেছে এবার হাসির রেখা প্রশস্ত করে বলল ভাগ্যিস তোর পড়ার সময়টা এখানে কি মনে করে এসেছিলাম এই জন্যই তো সুযোগের সৎ ব্যবহার করতে পেরেছি আমি ভ্রু কুচকে বললাম মানে মানে হল তোর পরে যাওয়ার ভিডিওটা করে রেখেছি সুযোগ বুঝে কাজে লাগানো যাবে আমি এবার তেরে গেলাম আলভি ভাইয়ার দিকে ভাইয়া হাসতে হাসতে দৌড়ে চলেছে আর আমি পিছন পেছনে দৌড়াচ্ছি আলভি ভাইয়া পেছনে ফিরে দাঁত কেলিয়ে বলল কোমরে ওর না বেঁধে হাতে একটা ঝাড়ু বাহপুরাই কাজের বেডি রহিমার মতো লাগতেছে বলেই আবারও দৌড়ায় আলভি ভাইয়া কি বললি ভাইয়া দাঁড়া দাঁড়া বলছি বলেই আবারও তারা করলাম আলভি ভাইয়াকে সবকিছু মিলিয়ে মেজাজ এমনিতেও চটে ছিল তার উপর আবার হুট করে কারো সাথে ধাক্কা লাগায় আরও চটে গেলাম সকাল থেকে আসলে কি হচ্ছে কি আমার সাথে আজকের দিনটাই খারাপ কার মুখ দেখে যে উঠেছিলাম তাকে জানে সামনে না তাকিয়েই দাঁত কিরমিরিয়ে বেশ ঝাঝালো কণ্ঠে আওরালাম ব্যাটা ল্যাম্পপোস্ট দেখে শুনে হাঁটতে পারেন না নাকি চোখের মাথা খেয়ে বসে আছেন এমন হাবলার মতো দাঁড়িয়ে না থেকে সামনে থেকে সরুন বলছি বলেই পাশ কাটিয়ে চলে আসতে নিলাম এমন সময় পেছনে থেকে ভেসে এল অরণী আর রিস্তার খিলখিলিয়ে হাসির ঝংকার ওরা দুজন হাসতে হাসতে বলল আরে পেছনে ফিরে দেখ তোর শাশুড়ির ছেলে দাঁড়িয়ে আছে থমকে গেলাম আমি পেছনে ফিরে তাকাতেই আরও এক দফা চমকালাম সুঠাম দেহের সুদর্শন পুরুষটিকে গম্ভীর মুখে আমার দিকে আওর চোখে চেয়ে থাকতে দেখে আমায় আর পায়েকে কে এক ছুটে চলে গেলাম আমার কক্ষে বুকে হাত দিয়ে হাঁপাতে হাঁপাতে মনে মনে আওড়ালাম এবার তবে কি হবে আমার দুপুরের সেই বিব্রতকর ব্যাপারটা এখনো মস্তিষ্কের নিউরন সেলের মাঝে বিচরণ করছে প্রতিনিয়ত আমি লজ্জায় নিজের ঘর থেকে আর বের হইনি অরণী আর রিস্তা এসে ডেকে গেছে বেশ কয়েকবার কিন্তু আমি কোনো সাড়া দেইনি চুপচাপ হাঁটুতে মাথা ঠেকিয়ে বিছানায় বসে রইলাম এমন সময় দরজায় কেউ করা না আমি এবার বিরক্ত হয়ে কিছুটা চেঁচিয়ে বললাম আমাকে এ মুহূর্তে কেউ ডিস্টার্ব করবে না তো দরজার অপর প্রান্ত হতে ভেসে এলো এক গম্ভীর পুরুষালী কণ্ঠস্বর তীক্ষ্ণকণ্ঠে মানুষটা বলল ভালোভাবেই বলছি তুই কি আসবি মেহরুন নাকি যে অবস্থায় আছিস সেভাবেই ধরে বেঁধে নিয়ে যেতে হবে আমার আমার আর বুঝতে বাকি রইল না এই তীক্ষ্ণ কণ্ঠের মালিককে ইনি হলেন আমার শাশুড়ি এ মানে আমার মামনির ছেলে মিস্টার আদ্রিশ খান যিনি সম্পর্কে আমার চাচাতো ভাই হন সদ্য পাশ করা একজন ডাক্তার বলে যার ভাবের কোনো অন্ত নেই আমাদের মূলত জয়েন্ট ফ্যামিলি আমার বাবা এবং চাচু একসাথেই এক বাড়িতে থাকেন আমি আর আলভি ভাইয়া পিঠাপিঠি দুই ভাই বোন আদ্রিশ ভাইয়া আমার বড় চাচুর একমাত্র ছেলে তার রিস্তা এবং অরণী আমার ফুফাতো বোন খুব ছোটবেলায় যখন ফুফা মারা যান তখন থেকেই ফুপ্পি তার দুই মেয়েকে নিয়ে আমাদের বাড়িতেই থাকতেন কিন্তু কয়েক বছর আগে ফুপ্পিও মারা যান আর তারপর থেকে রিস্তা আর অরণী আমাদের সাথেই থাকে আমি আর রিস্তা সমবয়সী হলেও অরণী আমাদের চাইতে প্রায় এক বছরের বড় কিন্তু আমরা ছোট থেকে একই ক্লাসে পড়ার সুবাদে সময় বয়সীর মতোই মিশি আমরা কাজিন হলেও আমাদের মাঝে সম্পর্কটা অনেকটা বেস্ট ফ্রেন্ডের মতোই সবাই বলে ওদের মধ্যে আমি নাকি খুব বেশি দুরন্ত কিন্তু আমি মোটেও দুরন্ত নই আমার মতো এত শান্তশিষ্ট আর ভদ্র মেয়ে এই পুরো দুনিয়া খুঁজলেও একটাও মিলবে না আমাকে চুপ থাকতে দেখে তিনি আবারও হাঁক ছাড়লেন অগত্যা আমি আর বসে না থেকে তড়িঘড়ি করে চলে এলাম তার কাছে আদৃশ ভায়াকে দেখতেই একরাশ লজ্জারা এসে ঘিরে ধরল আমায় কিছুক্ষণ আগের ঘটনা আবারও মনে পড়ে গেল আমার তবুও বুঝতে না দিয়ে মুখে জোরপূর্বক হাসি ফুটিয়ে কিছু বলার জন্যে উদ্যত হতেই আমায় থামিয়ে দিয়ে তিনি গম্ভীর কণ্ঠে বললেন রিস্তা আর অরণী এসে খাওয়ার জন্য তোকে ডেকে গেছে কতবার খেয়াল আছে কোনো নাকি কানে তুলো গুজে বসেছিলি এতক্ষণ সরি ভাইয়া আসলে আমার না একটুও খেতে ইচ্ছে করছে না আমার কথা শুনে আদৃশ ভাইয়া কপালে কিঞ্চিত ভাজ ফেলে চিন্তিত সুরে বলল তোর কি শরীর খারাপ লাগছে মেহু মাথা নাড়িয়ে বললাম না ঠিক আছি আমি এমনি ভালো লাগছে না আর কি আমার হেয়ালিমার কা কথা শুনে আদৃশ ভাইয়া এবার কিছুটা শাসনের সুরে বলল কানের নিচে মারব এক চটকনা এতটুকু মেয়ে আবার বলে কিনা আমার খেতে ভালো লাগছে না বলি খাওয়া দাওয়া না করলে তো অসুস্থ হয়ে পড়বি তখন তো আবার মহারানীকে সুস্থ করে তোলার দায়িত্ব আমার ঘরে এসে পড়বে ডাক্তার হয়ে বিপদে পড়েছি আমি আদ্রিশ ভাইয়ার কথা শুনে আমি ভ্রুকুটি করে বললাম আমি অসুস্থ হলে তোমার কি তাতে আমার কি মানে তুই অসুস্থ হয়ে পড়ল আমার কি হবে বুঝতে পারছিস না তুই আদৃশ ভাইয়ার কথা শুনে আমার মুখে এক চিলতে হাসি ফুটে উঠল মানুষটা আবার আমায় ভালো টালো বাসে নাকি লোকটাকে বাজিয়ে দেখতে হবে তো একটু আমি এবার মাথা নাড়িয়ে না বোঝার ভান করে বললাম না তো আমি তো কিছুই বুঝতে পারছি না ভাইয়া আমাকে একটু বুঝিয়ে বলো তো ভাইয়া আদ্রিশ ভাইয়া এবার কিছুটা দীর্ঘশ্বাস ফেলে আমার দিকে কিছুটা ঝুঁকে শান্ত কণ্ঠে বলল এই যে মহারানী আপনার কিছু হলে তো ছোটমা এসে আমায় ধরে বলবেন তার গুণধর মেয়ের কি চিকিৎসা করেছি আমি যে তার এই দশা তখন তো আমার ডাক্তারি সার্টিফিকেট নিয়ে প্রশ্ন উঠবে আর সেই সাথে উদুম কেলানিও ফ্রি ভাবা যায় এগলা এতটুকু বলে সূক্ষ্ম হাসলো আদৃশ ভাইয়া আমি তার হাসির পানে তাকিয়ে রইল আম খানিক্ষণ এই হাসতেই তো আমি আদৃশ ভাইয়ার কাছ থেকে এমন উত্তর এক্সপেক্ট করিনি আমি তাই তার উত্তর শুনে আমি আশাহত হলাম কিছুটা উনি আছেন ওনার সার্টিফিকেটের চিন্তায় ধুর তোর নিকুচি করেছে সার্টিফিকেট এমন নিরামিষ মার্কা কাজী নামার চাই না আমায় চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে তিনি এবার আবারও কিছুটা শাসনের সুরে বলল মাথায় তো আছে শুধু দুষ্ট বুদ্ধি ভালো বুদ্ধি থাকলে জীবনে সাইন করতে পারতিস দিন দিন তো বেয়ারা হয়ে যাচ্ছ মেয়ে ভর দুপুরে মানুষকে ফোন দিয়ে ওলট পালট কথা বলা আমি বার করছি আজ থেকে তোর ফোন জমা দিবি আমার কাছে পড়াশোনা বাদ দিয়ে এই সব ফাইজলামি করা তাই না দাঁড়াও চাঁদ তোমায় দেখাচ্ছি মজা কথাটা বলেই বাঁকা হাসলো আদৃশ ভাইয়া ওনার কথা শুনে আমি একেবারে চুপ সে গেলাম এই লোক এখন আবার কি ফোন দিয়ে আটছে কে জানে বেলায় আমার ওমন বেহায়া মার্কা কর্মকাণ্ডে আমি নিজেই লজ্জা পেয়েছি ভীষণ শেষমেশ শাশুড়ি আম্মু বলে সম্বোধন করতে গিয়ে ধরা পড়ে গেলাম আদৃশ ভাইয়ার কাছে ইশ কি লজ্জা কি লজ্জা মনের ভুলেও রিস্তা আর অরণির সাথে আমি আমার জীবদ্দশাতেও আর ট্রুট ডেয়ার খেলব না বলে মনে মনে পণ করলাম ঘরে ঢুকে তখন থম মেরে বসেছিলাম এই মানুষটার সামনে পড়ব না তাই কিন্তু ঠিক এসে হাজির হলো আমার সামনে আর কয়েক দফা কথা শুনিয়ে দিল আমার মতো নিষ্পাপ মাসুম বাচ্চাটিকে আদ্রিশ ভাইয়া পুনরায় বলে উঠল তুই কি যাবি নাকি এখানে রোবটের মতো দাঁড়িয়ে থাকবি মেহু আগস্তা আমি আর কথা না বাড়িয়ে তাই আদ্রিশ ভাইয়ার পেছনে পেছনে চলে এলাম ডাইনিং রুমে ডাইনিং টেবিলে মা এবং মামনি খাবার পরিবেশন করছেন রিস্তা আর অরণী বসে বসে কিসব জানি ফিসফিস করছিল এমন সময় আমায় দেখতেই ফিচালো হেসে অরণী বলে উঠল কী রে আমরা ডাকলাম তখন তো এলি না যেই আদৃশ ভাইয়া ডাকতে গেল অমনি সুরসুর করে নেমে এলি রিস্তা পাশে থেকে হেসে ঠাট্টা করে বলে উঠল শাশুড়ির ছেলে বলে কথা তার ডাকে সারা না দিলে কি হয় এতটুকু বলে রিস্তা নিজেই নিজের মুখ চেপে ধরল ইস কি বলতে কি বলে ফেলেছে সে দাঁত দিয়ে জিভ কেটে মেহরুনের দিকে তাকায় রিস্তা রিস্তার পাশে বসে আলভি ভাইয়া ফোন চালাচ্ছিল পুরো কথা না শুনে ওর বলার শেষোক্ত কথাটা শুনে আলভি ভাইয়া ফোন থেকে চোখ সরিয়ে ভ্রু কুচকে বলল এই শাশুড়ির ছেলেটা আবার কে কার কথা বলছি শ্রেষু রিস্তা হতে আর কোনো জবাব মেলে না মুখ ফসকে কথা বেরিয়ে যাওয়া এটা তা জন্মগত অভ্যাস এদিকে আলভি ভাইয়ার এহেন কথায় আমি বিষম খেয়ে গেলাম কাস্তে কাস্তে আমার প্রায় বেহাল দশা আদ্রিশ ভাইয়া ডাইনিং টেবিল হতে পানির গ্লাসটা নিয়ে হাত বাড়িয়ে এগিয়ে দিলেন আমার দিকে আমি ছো মেরে আদৃশ ভাইয়ার হাত থেকে গ্লাসটা নিয়ে ঢক করে এক নিঃশ্বাসে গলায় পানি ঢাললাম পানিটা খেয়ে এবার যেন কিছুটা স্বস্তি ফিরে পেলাম সবার দিকে তাকাতেই দেখলাম উপস্থিত সবাই আমার আর আদৃশ ভাইয়ার দিকে কি অদ্ভুত চাহনিতে চেয়ে আছে লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে ইচ্ছে করছে ডাইনিং টেবিলটার নিচে ভেজা বিড়ালের মতো লুকিয়ে যেতে কিন্তু আফসোস আমি তো আর বিড়াল নই এই অরণী আর রিস্তা আমায় ইচ্ছে করে ফাঁসিয়ে দিয়েছে ইচ্ছে করছে দুটোকে গিয়ে দুঘা বসিয়ে দেই কিন্তু এখন ইচ্ছে থাকলেও উপায় নেই এমন কাজিন কপালে জুটলে তার কপালে দুঃখ সহ শনি ঘুরতে থাকে চিরকাল তা আমি হারে হারে টের পাচ্ছি আদ্রিশ ভাইয়া আর কোনো কথা না বলে থমথমে মুখে নিজের জন্য বরাদ্দকৃত চেয়ারটাতে বসে পড়ল আমিও চেয়ার টেনে অরণীর পাশে বসে পড়লাম কি আশ্চর্য আদ্রিশ ভাইয়া যেন কেমন অদ্ভুতভাবে আমায় দেখছেন তার চশমা আটি চক্ষুদয়ের মাঝে কি যেন এক অদ্ভুত সংমিশ্রণের খেলোয়া চলছে এ মুহূর্তে এ লোক কি আমায় ভালো টালো বাসে নাকি সবই নাটক আমি আরো কয়েকবার দৃষ্টি নিক্ষেপ করলাম তার দিকে কিন্তু তিনি আর একবারও আমার দিকে ফিরে তাকাননি আজকে দুপুরে বাবা আর চাঁচু বাসায় আসেননি ফিরতে ফিরতে রাত হবে হয়তো তাদের ভাগ্য ভালো যে ওনারা কেউ নেই বাসাতে নইলে কি বলতো তাকে জানে কেউ আর বিষয়ে কোনো কথা না বাড়িয়ে যে যার মতো খাওয়ায় মনোনিবেশ করে যেন কিছুই হয়নি আমি কিছুটা অবাক হলাম আমার মায়ের মৌনতা দেখে তবে খেয়াল করলাম মামনি কেমন যেন মুচকি মুচকি হাস্যান আমায় দেখে তা দেখে আমি আর লজ্জায় খেতে পারলাম না কোনো রকমে দুটো ভাত চিবিয়ে উঠে পড়লাম আমায় চলে যেতে দেখে মা পেছনে থেকে ডেকে বললেন কিরে আর খেলই না আমি মাথা নাড়িয়ে বললাম না মা আমার আর খিদে নেই বলেই আর এক মুহূর্ত দেরি না করে নিজের কক্ষের পথে পা বাড়ালাম অন্যদিন হলে মা জোর করে বসিয়ে পুরো প্লেটের ভাত খাইয়ে দিতেন কিন্তু আজ আর কিছু বললেন না তিনি আমার কেমন যেন লাগছে ঘরে এসেই বালিশে মুখ গুজে বসে রইলো আমি সাজ কি লজ্জাটাই না আম সুধে উসুলে সব পুষিয়ে নিব আমি আমিহ আমার নামও মেহরুন ইবনাত খান আমি দেখিয়ে দিব আমিকে কথাটা মনে মনে ভেবেই নিজের চুল উড়িয়ে ভাব নিলাম এদিকে মেহরুনের যাওয়ার পানে এক পলক তাকিয়ে আবারও খাওয়ায় মনোনিবেশ করল আদৃশ মেহরুনকে নিয়ে আপাতত কিছু ভাবতে চায় না সে আদৃশের ধারণা দুরন্ত কিশোরীর এখন উড়ন্ত মন এই বয়সটাতে সবারই মন উড়ু করে তখন যাকে দেখে তাকেই তার ভালো লেগে যায় এই বয়সটা তো এমনই মেহরুনেরও ঠিক এক একদশা মেহরুন যেটা চায় বা করতে চায় সেটা নিছকই আবেগমাত্র তাই এই বয়সে ছোটদের ভুল থেকে শোধরানোর জন্য যারা বড় তাদের শাসনের প্রয়োজন হয় একটা পারফেক্ট গাইডলাইনই পারে একটা মানুষকে সঠিক পথে নিয়ে আসতে আর আদৃশ সেই দায়িত্বই পালন করতে চায় আদৃশ চায় মেহরুন জীবনে অনেক বড় হোক দরকার পড়ল ওর পাশে সবসময় ছায়ার মতো থাকবে হোক সেটা বড় ভাই কিংবা বন্ধু বেশে পৃথিবীর বুকে ঘনিয়ে এসেছে সন্ধ্যের আধার সূর্যাস্ত গেছে খানিক আগেই তবে আকাশের লাল আলোক ছটা এখনো মেলায়নি সন্ধের আকাশে অস্তিত্ব মেলে সন্ধ্যা তারার সেই সাথে বিরাজ করছে অর্ধচন্দ্র আকাশে হালকা হালকা মেঘ ভেসে বেরায় ভেলার মতো মাঝে মধ্যে মেঘের আড়ালে গিয়ে চাঁদ মামা লুকোচুরি খেলোছে ছাদের রেলিং এ হাত রেখে এক মনে আকাশের পানে চেয়ে এমন স্নিগ্ধ প্রকৃতির রূপ রহস্য উন্মোচন করার বৃথা চেষ্টা করছি আমি বিকেলের ব্যবসা গরম ভাবটা এখন মিলিয়েছে কিছুটা চারপাশে বইছে মৃদু মন্দ হাওয়া আমি চোখ বুঝে বুক ভরে শ্বাস টেনে নিলাম শীতল হাওয়ায় আমার শরীর মন উভয় সতেজতা ফিরে পেলও যেন চোখ মেলে নিচে তাকিয়ে একবার দেখে নিলাম এই ব্যস্ত নগরীকে অবসর পেল এই আমি এমন নিস্তব্ধ প্রকৃতির ব্যাকুল রূপ দেখবার জন্য ছুটে চলে আসি আমাদের বাসার ছাদে আমি এক ধ্যানে প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখতে ব্যস্ত এমন সময়ে হুট করে পেছনে থেকে এসে কেউ আমার কোমর জড়িয়ে ধরে হঠাৎ এমন হওয়ায় কিছুটা চমকালাম আমার কাঁধে থুতনি ঠেকিয়ে রিস্তা দুষ্ট হেসে বলল কিরে চমকে গেলি বুঝি আমি তা বুঝতে না দিয়ে কিছুটা বিরক্তির স্বরে বললাম এখানে আবার চমকানোর কি আছে রিস্তা এবার আমার পেছনে থেকে সরে এসে আমার পাশে দাঁড়ায় আমার দিকে তাকিয়ে গালে এক হাত রেখে বলল সময় দেখে যে তুই আশাহত হয়েছিস তা আমি জানি তবে আমার জায়গায় আদৃশ ভাইয়া থাকলে কিন্তু ঠিকই চমকের সাথে সাথে শিহরিত হয়ে যেতিস কি ঠিক বললাম না মেহুসোনা আমি এবার রিস্তার দিকে ফিরে দাঁতে দাঁত চেপে কিছুটা রাগ নিয়ে বললাম মেয়ে হয়েও আরেকটা মেয়েকে এভাবে টিচ করে কথা বলছিস তুই এমনিতেই দুপুরের ওই ঘটনাটা নিয়ে আমার মেজাজ এখনো সপ্ত আসমানে চরে আছে তার উপর আবার এসব বকবক আমি জাস্ট টলারেট করতে পারছি না রিস্তার এবার হাসি হাসি মুখখানা মলিন হয়ে যায় থমথমে গলায় বলল এমন করছিস কেন মেহু আমরা তো জাস্ট মজা করেছিলাম কাজিনদের মধ্যে তো এসব হাসি তামাশা আরও কত কি হয় আর আমরা তো সেই ছোটবেলা থেকেই এমন আজ তো আর নতুন না তাহলে এত সিরিয়াসলি কেন নিচ্ছিস ব্যাপারটাকে ইভেন তুই এই কারণে আমার সাথে কথাও বলতে চাইছিস না আমাদেরকে তুই এতটাই পর ভাবিস যে সামান্য একটা বিষয় নিয়ে এমন করছিস রিস্তা তো ঠিকই বলেছে মেহরুন সামান্য একটা বিষয় নিয়ে কেন এত রিয়াক্ট করছিস রং নাম্বারে ফোন দিয়ে ওলট পালোট বকবক করা এসব তো তোরই বুদ্ধি তুই যখন আমাদের এসব ডেয়ার দিতিস কই তখন তো আমরা এমনভাবে রিয়াক্ট করতাম না তাহলে তোর কেন এমন আচরণ আড়ালে দাঁড়িয়ে অরণী আমাদের কথা শুনছিল আমার দিকে এগিয়ে আসতে আসতে উক্ত কথাগুলো বলল অরণী আমার দুই বাহু ধরে নিজের দিকে ফিরিয়ে অরণী বলল মুখটাকে এমন বেজার করে কেন রেখেছিস বল তো আচ্ছা আদ্রিশ ভাই কি কিছু বলেছে তোকে আমি না সূচক মাথা নাড়ালাম অরণী এবার আমার থুতনিতে হাত রেখে ভ্রুকুটি করে বলল তাহলে মুখভঙ্গি এমন কেন ভাবখানা এমন যে আদৃশ ভাই তোকে ঠাস ঠাস কারে থাপ্পড় মেরে দিয়েছে এই জন্য পেচার মতো মুখ করে আছিস আমি এবার কিছুটা থমথমে গলায় বললাম আমিও বিষয়টাকে মজা হিসেবেই নিতাম কিন্তু রিস্তারত তো ওভাবে আদৃশ ভাইয়া আর আমাকে নিয়ে সবার সামনে বিরূপ মন্তব্য করা উচিত হয়নি থুম রিস্তারও উচিত হয়নি এমন করা তবে ও তো আর ইচ্ছে করে কিছু বলেনি আর তাছাড়া আমরা তো মামিকে প্র্যাঙ্ক কল দিয়েছিলাম কিন্তু আদ্রিশ ভাই যদি ফোন রিসিভ করে তাহলে আমরা কি করতে পারি বল আমরা তো আর ইচ্ছে করে এমন করিনি আর রাগ করে থাকিস না বনু আলাবু রিশাও এবার অরণীর সাথে সুর মিলিয়ে বেশ অনুনয়ের সুরে বলল আমি ইচ্ছে করে ওমন করিনি রে আমার মুখ ফুসকে কথাটা বেরিয়ে গিয়েছিল সরি বনু এমন আর কখনো হবে না প্রমিশ আমি কপট রাগ দেখিয়ে বললাম ঠিক আছে হয়েছে এত করে যখন বলছিস তখন মাফ করে দিলাম তবে নেক্সট টাইম যেন এমন না হয় দুজনেই মাথা নাড়িয়ে সায় জানিয়ে জড়িয়ে ধরে আমাকে ফিক করে হেসে দিয়ে আমিও আলতো হাতে জড়িয়ে নিই ওদের অরণি আমায় ছেড়ে এবার শান্ত কণ্ঠে বলল আমরা তোকে এমন হাসি খুশি ভাবে দেখতেই অভ্যস্ত মেহরুন রাগ অ্যাটিটিউড এসব আদৃশ ভাইয়ের সাথেই যায় তবে তোর সাথে এসব ঠিক যায় না আমরা তো এই হাসি খুশি দুরন্ত মেহরুনকেই চাই তোর এই দুরন্ত জানান দেয় তোর অস্তিত্ব সবসময় এমনই থাকবি কেমন কখনো বদলে যাস না আমরা তাহলে খুব কষ্ট পাব অরণী এসব শান্ত কণ্ঠে বললেও তার কথাগুলোর মাঝে করুণ সুর লুকিয়ে আছে আমি কোনো কথা না বলে চুপচাপ করে দাঁড়িয়ে রইলাম আমি এমনিও রাগ করিনি ওদের উপর শুধু একটু ভাব নিচ্ছিলাম আসলে দেখতে চাচ্ছিলাম আমি রাগ করলে ওদের রিয়াকশনটা কেমন হয় তবে ওরা ধরতেই পারেনি কিছু এখন আমার মাথায় শুধু দুষ্ট বুদ্ধিরা এসে হানা দিচ্ছে অরণী আমার কাঁধে হাত রেখে শীতল কণ্ঠে বলল আচ্ছা মেহরুন তুই ভালোবাসিস আদৃশ ভাইকে আমি চকিত তাকালো আম অরণির দিকে এর কোন উত্তর আমার জানা নেই আদো ও আদৃশ ভাইয়ার প্রতি আমার কোনো অনুভূতি আছে কিনা তাও আমার জানা নেই আমায় চুপ থাকতে দেখে অরণী আবারও জিজ্ঞেস করল আমিও শান্ত কণ্ঠে বললাম তোরা আমায় আর আদৃশ ভাইয়াকে নিয়ে ভুল ভাবছি সরু আদৌ আমাদের মাঝে এমন সম্পর্কের কোনো অস্তিত্বই নেই তুই না বাসলেও আদৃশ ভাই হয়তো ঠিকই তোকে ভালোবাসে অরণের দিকে ফিরে মলিন হাসলো আমি বুকে চিরে বেরিয়ে এলো এক দীর্ঘশ্বাস তাচ্ছিল্যের সুরে বললাম আমার প্রতি কোনো বিন্দুমাত্র অনুভূতির ছিটে ফোটাও দেখিনি তার চোখে মুখে আর তুই বলছিস সে আমায় ভালোবাসে হাসালি আমায় অরণি চুপ করে রইল আমিও আর কথা বাড়ালাম না ও হয়তো এমন উত্তর আশা করেনি আমার কাছ থেকে মেহু পিনপতন নিরবতার মাঝে হঠাৎ গমগমে পুরুষালী কণ্ঠস্বর ভেসে এলো আমার কর্ণকুহরের মাঝে আমি তাই কিছুটা চমকে পেছনে ফিরে তাকালাম বুকের মাঝে দুহাত গুজে ছাদের দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আদৃশ ভাইয়া ধূসর রঙের টিশার্টটা আদ্রিশ ভাইয়ার উজ্জ্বল শ্যাম্বর্ণ গায়ে বেশ মানিয়েছে অবহেলায় অনাদরে তার কপালের অংশটাতে কিছু চুল লেপটে রয়েছে হালকা বাতাসে সেই চুলগুলো নড়ছে আজকে তাকে কেন জানি না অন্যরকম লাগছে দেখতে তার শীতল চাহনি আমার হৃদ মাঝারে তোলপার করে তোলে প্রতিনিয়ত আমি হয়তো পলক ফেলতেই ভুলে গিয়েছিলাম এক ধ্যানে কতক্ষণ তাকিয়েছিলাম জানা নেই তবে আমরা ভাবনায় টান পড়ে আদৃশ ভাইয়ার ডাকে আদৃশ ভাইয়া এগিয়ে আসতে আসতে কিছুটা ধমকের সুরে বলল এই ভর সন্ধে বেলা পেত্নির মতো চুল খোলা রেখে ছাদে কি করছিস নিচে চল বলছি নেক্সট টাইম যেন এই অসময়ে এভাবে আর ছাদে না দেখি তোকে আমি কিছুটা দায়সারা ভাব নিয়ে বললাম খোলা চুলে ছাদে এলে কি হবে ভাইয়া আমার কথা শুনে আদৃশ ভাইয়া শান্ত কণ্ঠে বলল ভূত প্রেত এসে তোমায় তুলে নিয়ে গেলে তখন বুঝবে কি হয় এই রে আমার তো খেয়ালি ছিল না সন্ধ্যার সময় ছাদে এলে মাও ভীষণ রাগ করে তবুও আমি তো এত সহজে দমে যাওয়ার পাত্রী নই তাই এবার অবাক হয়ে বললাম তুমি না একজন ডাক্তার তাহলে ডাক্তার হয়েও কিভাবে এসব ভূত প্রেত বিশ্বাস কর ভাইয়া আদৃশ ভাইয়া সূক্ষ্মভাবে দৃষ্টি নিক্ষেপ করল আমার দিকে হঠাৎ হেসে উঠে বলল ওহা আমি তো বলেই গিয়েছিলাম পেত্নীদের দেখল তো ভূতেরা পালায় তোর মতো পেত্নীকে দেখে আসল পেত্নীরা হিংসায় ঝোল সে যাবে আর তোর এই পেতনি মার্কা চেহারা দেখল তো ভূতেরাও নির্ঘাত মরে পড়ে থাকবে আদৃশ ভাইয়ার কথায় আমি বেশ অপমান বোধ করেছি আমিও তো কিছু কম যাই না উনিও যে বংশের ছেলে আমিও ঠিক সেই বংশেরই মেয়ে তাই আমি চোখ ছোট ছোট করে কিছুটা জোর গলায় বললাম আমি পেতনি হলে তুমি তাহলে একটা আস্ত মামদূত আমার এহেন কথায় রেগে যায় আদৃশ ভাইয়া তার ধমকে আমার হার পর্যন্ত শিরশির করে কেঁপে ওঠে এবার আমি একেবারে চুপ সে গেলাম অগত্যা আদৃশ ভাইয়ার ধমক খেয়ে আমরা তিনজনই সুরসুর করে ভেজা বিড়ালের মতো ছাদ থেকে নেমে এলাম যাওয়ার পথে ঘাড় ঘুরিয়ে এক পলক তাকালোয়াম আদ্রিশ ভাইয়ার দিকে মনে মনে আওড়ালাম আচ্ছা পেত্নীরা যে চুল খোলা রাখে এটা জানল কিভাবে আদৃশ ভাইয়া উনি কি ডাক্তারি ছেড়ে শেষমেশ পেত্নীদের নিয়ে গবেষণা করা শুরু করে দিয়েছেন আজকাল বিষয়টা তো আমার কাছে ঠিক সুবিধার ঠেকেছে না কথাগুলো ভাবতে ভাবতেই নিচে চলে এলাম আদৃশ বুকে হাত দিয়ে দাঁড়িয়ে আছে এখনো জোরে জোরে শ্বাস নিচ্ছে সে মেহরুনকে কোথাও না পেয়ে ছাদে এসেছিল ছাদে এসে এই ভর সন্ধেবেলায় এমন শেওরা গাছের পেতনির মতো খোলা চুলে মেহরুনকে দাঁড়িয়ে থাকতে দেখে একটুর জন্যে ভবলীলাসাঙ্গ হয়ে যায়নি আদৃশের নিজেকে ধাতস্থ করতেও কিছুটা বেগ পেতে হয়েছিল তার মেহরুনকে নিয়ে বড্ড চিন্তা হয় আদৃশের এই মেয়ে যার কপালে জুটবে তার জীবনটা একেবারে তেনা তেনা হয়ে যাবে মেহরুন নয় মেহরুনের ভবিষ্যৎ হাজব্যান্ডের কথা ভেবেই ভীষণ দুঃখ দুঃখ ফিল হয় আদৃশের আহারে ইশ বেচারা জামাইবাবুটা কথাটা ভেবেই ঠোঁট চেপে হেসে ফেলে আদৃশ ড্রেসিং টেবিলের আয়নায় পড়া নিজের প্রতিবিম্বের পানে বারবার দৃষ্টি নিক্ষেপ করছি ঠোঁটে হালকা করে মেহরুন কালারের লিপস্টিক দিয়ে আরও একবার পরক করে নিলাম নিজেকে না ঠিক আছে খারাপ লাগছে না আমার পণ্যে রয়েছে কালো রঙের সুতির থ্রি পিস তার মুখে হালকা সাজ আমি খুব বেশি একটা সাজতেন পছন্দ করি না সাজগোছ নিয়ে আমি বড়ই উদাসীন তবুও রিস্তার জোরাজুরিতে কোনোরকমে একটু সেজেছি রিস্তা আমায় পেছনে থেকে জড়িয়ে ধরে আল্লাদে গদগদ হয়ে বলল আরে বেইবো তোকে তো হেববি সুন্দর লাগছে রে দেখবি আদৃশ ভাইয়া কিছুতেই তোর দিক থেকে চোখই ফেরাতে পারবে না আমি চোখ গরম করে তাকাতেই রিস্তা মিয়ে যায় ওকে তারা দিয়ে গট গট পায় ড্রয়িং রুমে চলে এলাম সবাই যে যার মতো তৈরি হয়ে নিয়েছে সবাই তো রেডি তবে আদৃশ ভাইয়া কই আজ উইকেন্ড তাই বাসায় বাবা এবং চাচু উভয় আছেন আলোচনা সাপেক্ষে তারা হুট করে সিদ্ধান্ত নিলেন অবসর কাটানোর জন্য আজ কোথাও ঘুরতে বের হবেন চরুই যাকে বলে আর কি আমিও মনে মনে একটু খুশি হলাম আমার পরীক্ষা শেষ হওয়ার পর তো আর কোথাও ঘুরতে যাওয়া হয়নি এখন এই সুযোগে যা হোক একটু ঘুরাঘুরি যদি হয় তাহলে তো মন্দ হয় না আমি এসব ভাবতে ভাবতে সামনে তাকাতেই আমার নজর আটকে যায় আদৃশ ভাইয়া হাতে ঘড়ি পরতে পড়তে আমাদের দিকে এগিয়ে আসছেন পরনে তার কালো রঙের পাঞ্জাবি সাদা সালোয়ার এবং দামি ব্র্যান্ডের একটা হাতহরি ব্যাস এটুকুই আচ্ছা আদ্রিশ ভাইয়া কি মেকআপ টেকআপ করেছে নাকি তাকে আজ অন্য দিনের তুলনায় যেন একটু বেশি উজ্জ্বল দেখাচ্ছে এমনিতেই তো সে দেখতে মাসা আল্লাহ কিন্তু আজ একটু বেশি সুন্দর লাগছে রিস্তার ভাষ্যমতে আদৃশ ভাইয়া নাকি আমায় দেখল চোখ ফেরাতে পারবেন না কিন্তু আমি তো তাকে দেখে চোখ ফেরাতে পারছি না যেন পলক ফেলতেই ভুলে গিয়েছি আমি হঠাৎ অরণীর কোনু ইয়ের ধাক্কায় আমার ভাবনার সুতোয় টান পড়ে আমি দ্রুত নিজের দৃষ্টি সরিয়ে নিলাম আদৃশ ভাইয়া হতে অরণী আমার কানের কাছে মুখ এনে ফিসফিসিয়ে বলল ছেলেটাকে আর চোখ দিয়ে গিলে খাসনা বইন ভুলে যাস না ওটা তোর চাচা তো ভাই লাগে তোর নজরে হয়তো বেচারা নির্ঘাত অসুস্থ হয়ে পড়বে আমি লজ্জা পেলেও আমার রাগ হল ভীষণ কিছুটা রাগ নিয়ে দুম করে অরুণির পিঠে কিল বসিয়ে দিলাম অরণী আহ করে মৃদু চিৎকার করে উঠলো। মা আমাদের এমন কর্মকাণ্ডে এবার কিছুটা বিরক্তি নিয়ে বললেন বেড়াতে যাওয়ার আগেও মারামারি না করলে হয় না তোরে নিয়ে আর সত্যি বাড়ি না বাপু বিয়ের পর যে তোর কি হবে আল্লাহি ভালো জানে এমন বাদরামি করলে তো শাশুড়ির হাতে কান মোলা খাবি তোকে নিয়ে আমার চিন্তার কোনো শেষ নেই মায়ের কথা শুনে আমি থেমে গেলাম সাথে কিছুটা মন খারাপও হল মা এখনই আমার বিয়ের কথা চিন্তা করছেন আমিও এক কথার মেয়ে আমার বাসা ছেড়ে আমি কোথাও যাব না দরকার পড়লো এখানেই স্থায়ীভাবে থাকার ব্যবস্থা করব মামনি মাকে সান্ত্বনা দিয়ে বললেন আমাদের মেয়ে আমাদের কাছেই থাকবে তোমায় অত চিন্তা করতে হবে না ঘুরতে যাওয়ার আগে মেয়েটাকে আর বকাবকি করো না তো আয় তো মেহু আমার কাছে আয় মায়েরা একটু অমনি হয় মায়ের কথায় একদম কষ্ট পাবি না কেমন মামনির কাছে গিয়ে মামনিকে জড়িয়ে ধরে আদুরে কণ্ঠে বললাম এই তো আমার সোনা মামনি তুমি ছাড়া আমায় আর এত ভালোবাসে কে মামনি পরম যত্নে আমায় আগলে নিলেন আদ্রিশ দাঁড়িয়ে থেকে তার মা এবং মেহরুনকে একবার পরখ করে নিল পরক্ষণেই কিছু একটা ভেবে তার মুখে ফুটে উঠল বাঁকা হাসি সব গোছগাছ করে বেরিয়ে আম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে বাবার গাড়িতে ড্রাইভার আঙ্কেল বাবা মা চাঁচু এবং মামনি উঠেছেন আর চাঁদসুর গাড়িতে আমরা কাজিনরা উঠেছি আমাদের কোন ড্রিভারের প্রয়োজন নেই কারণ আমাদের আদ্রিশ ভাইয়া একাই একশো আদ্রিশ ভাইয়ার পাশের সিটে আমার ভাই আলভি ভাইয়া বসেছে আর বেক সিটে আমি রিস্তা আর অরণী বসেছে আমি বসেছি গাড়ির উইন্ডো কর্নাটাতে জানালার কাঁচ নামানোই ছিল পথিমধ্যে বইয়ে বয়ে চলেছে মৃদু মন্দ হাওয়া এমন একটা ফুরফুরে আমেজে গান হলে মন্দ হতো না তবে আদ্রিশ ভাইয়া কিভাবে যেন আমার মনে কথাটা বুঝে ফেললেন তিনি মিডিয়াম ভলিউমে একটা সং প্লে করলেন বলতে চেয়ে মনে হয় বলতে তবু দেয় না হৃদয় কতটা তোমায় ভালোবাসি চলতে গিয়ে মনে হয় দূরত্ব কিছু নয় তোমারই কাছেই ফিরে আসি তুমি 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 শুধু এই মনের আনাচে কানাচে সত্যি বল না কেউ কি প্রেমহীনা কখনো বাঁচে মেঘের খামে আজ তোমার নামে উড়ো চিঠি পাঠিয়ে দিলাম পড়ে নিও তুমি মিলিয়ে নিও খুব যতনা তা লিখেছিলাম ও চায় পেতে আরো মন পেয়েও এত কাছে বলতে চেয়ে মনে হয় বলতে তবু দেয় না হৃদয় কতটা তোমায় ভালোবাসি গানটা শেষ হতেই রিস্তা বলে উঠল ভাইয়া এটা কি আপনার পছন্দের গান নাকি আদৃশ ভাইয়া সূক্ষ্ম হেসে মাথা নাড়ায় তা দেখে রিস্তা বাঁকা হাসে আমার কানের কাছে মুখ এনে ফিসফিসিয়ে সে বলল দেখলই তো আদৃশ ভাইয়া আর তোর কত্ত মিল তোরা দুজনই আজ ম্যাচিং ম্যাচিং পড়লই প্লাস তোদের পছন্দ অপছন্দেরও মিল রয়েছে বাহওয়াটা সুইটি কিউটি জুটি আমি আলতো হেসে ফিসফিসিয়ে বললাম ভাই বোন না এজন্যই তো এত মিল আমাদের আমার এহেন কথায় রিস্তা চোখ মুখ কুচকে ফেলে বলল তুই আর আদৃশ ভাইয়া দুইটাই একরকম দুইটাই নিরামিষ করলার জুস রিস্তার কথায় আমি আর না হেসে পারলাম না খিলখিলিয়ে হেসেই ফেললাম আমার হাসি শুনে আদৃশ ভাইয়া করুণ কণ্ঠে বলে উঠল মেহু প্লিজ তোর এমন পেতনি হাসি থামা আরেকটু হলেই আমার হার্ট অ্যাটাক হয়ে যেত ইস তোর সাথে যার বিয়ে তার যে কি হাল হবে সেটা ভেবেই আমার বুকটা প্যাট প্যাট ঢ্যাপ ট্যাপ ট্যাপ করছে আদৃশ ভাইয়ার কথায় উপস্থিত সবাই ফিক করে হেসে ফেলে আর এদিকে আমার মুখটা ভার হয়ে যায় আমার হাসি মোটেও খারাপ নয় যারা আমায় প্রেমপত্র দিত তারা সবাই আমার হাসিরই প্রশংসা করত যদিও আমি সবকটাকে রিজেক্ট করেছিলাম কারণ আমি তো একজন পুরুষের মোহে আটকে গিয়েছিলাম ততদিনে তাকে ছাড়া দুনিয়ার সব কিছুই কেমন পানসে পানসে লাগে আমার কাছে তার ওইদিকে ব্যাটা খচ্চর একনাগারে হেসেই চলেছে আমি তার হাসির পানে মুগ্ধ নয়নে চেয়ে রইলাম এই হাসতেই তো হয়েছিল আমার সর্বনাশ গাড়ির হঠাৎ ব্রেক পরায় আমার ভাবনার ছেদ ঘটল নেমে পড়লাম আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গিয়েছি সামনে একটা বিলাসবহুল রিসোর্ট দেখা যাচ্ছে তার পাশেই খুব সুন্দর একটা লেক লেকের পানি স্বচ্ছ আশেপাশের ভিউটা বেশ মনোরম আজকের ওয়েদারটাও বেশ ভালো কেমন স্বচ্ছ নীল আকাশ এখানে ছবিও ভালো আসবে তবে বুঝলাম নাহুট হুট মুহূর্তের সিদ্ধান্তে এত কিছু কিভাবে সম্ভব নাকি আগে থেকেই এই প্ল্যান ছিল শুধু আমিই জানতাম না পরবর্তীতে অবশ্য জানা গেল এসবই আদৃশ ভাইয়ার কারসাজি আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য কিছু জানানো হয়নি ব্যাপারটা আমার কাছে বেশ ভালো লাগল আদ্রিশ ভাইয়ার সাথে আমার সম্পর্কটা ছিল কিছুটা অন্যরকম তার ছোট ছোট বিষয়ে টেক কেয়ার সারাক্ষণ আমার খেয়াল রাখা খেতে না চাইল খাইয়ে দেওয়া এমনকি কোলে নিয়ে পুরো বাড়িতে ঘুরে বেড়ানো এসবই আমার ভীষণ ভালো লাগত তবে এ নিয়ে আমার তখনকার শিশু মনে কোনো অনুভূতি জাগেনি কাজিনদের মধ্যে আমি একমাত্র তাকে তুমি বলে সম্বোধন করি আর বাকিরা আপনি বলে তার কারণ আমাদের মাঝে খুব ভালো একটা বন্ডিং ছিল বয়সের যথেষ্ট ব্যবধান থাকা সত্ত্বেও আমরা মিশতাম বন্ধুর মতন তাই তো সবাই আমাদেরকে মানিকজোর বলে ডাকত কিন্তু সেসবই এখন স্মৃতি হয়তো ধুলো জমা মোটা আস্তরণে পড়ে রবে চিরকাল আমার সেই ছোটবেলার আদৃশ ভায়াকে হারিয়ে ফেলেছি বহুকাল আগেই আমার বয়স বাড়ার সাথে সাথে সে যথেষ্ট বদলে গেল আগের মতো কথা বলে না বললেও কেমন রাগি রাগি ভাব আমি তো এমনটা চাইনি তবে আমি তো বদলাইনি তবে সে কেন হুট করে এভাবে বদলে গেল জানা নেই আমার যখন থেকে আমার কিশোরী মনে তাকে ঘিরে নানান অনুভূতিরা ডানা মেলে উড়তে শুরু করল ঠিক তখনই আমার থেকে মুখ ফিরিয়ে নিল মানুষটা আচ্ছা আমি কি এতটাই কুৎসিত যে তার পাশে আমায় মানাবে না সবার ভাষ্যমতে আমি যথেষ্ট সুন্দরী তবে এসব ভাবতে ভাবতে কখন যে লেকের পারে চলে এসেছিলাম খেয়াল নেই এমন সময় একজোড়া বলিষ্ঠ হাত এসে আঁকড়ে ধরে আমায় আতকে উঠলাম আমি সামনে থাকা মানুষটাকে দেখে পরপর কয়েকটা শুকনো ঢোক গিললাম আমি কাপা কণ্ঠে বললাম আমায় ছেড়ে দাও না আদৃশ ভাইয়া উনি গম্ভীর কণ্ঠে বলল পেছনে ফিরে একবার দেখ পানি থৈ করছে আমি ছেড়ে দিলেই কিন্তু অর্ধেক কথা বলেই নিজের হাতের বাঁধন আলগা করেন তিনি আমি তার কথা মতো পেছনে ফিরতেই চমকালাম একদম লেকের কিনারায় আমি আর কিঞ্চিত পরিমাণ অতিক্রম করলে পানিতে পড়ে যাব তা দেখে আমি আদ্রিশ ভাইয়ার পাঞ্জাবির হাতা খামচে ধরে ভয়ার্ত কণ্ঠে বললাম এই আমায় একদম ছাড়বে না কিন্তু ভাইয়া আদৃশ ভাইয়া একটানে আমাকে কিনারা থেকে সরিয়ে নিয়ে এল আমার থেকে কয়েক কদম পিছিয়ে তিনি অন্য পাশ ফিরে লম্বা কয়েকটা শ্বাস টেনে নেন এরপর আমার দিকে ফিরে রাগী কণ্ঠে বলল তোর কি কাণ্ডগান আর কখনোই হবে না মেহু কি এত ভাবতে ভাবতে এখানে এসেছিস তুই এই পানিতে পড়ে গেলে তুই তো সাঁতারও জানিস না যে সাঁতরে উঠতে পারবি যদি আমি এখানে না আসতাম তখন কি হতো এতটুকু বলে থামল সে বোঝাই যাচ্ছে লোকটা ভীষণ চটে আছে ওনাকে এখন বেশি একটা ঘাটানো ঠিক হবে না মনে হয় উনি রাগ করলেও আমার মুখে এক চিলতে হাসি ফুটে উঠলো কেন জানি না আমার মনে হচ্ছে আদ্রিশ ভাইয়া আগের মতোই আছে তবে বাইরের খোলসটা শুধু পাল্টে ফেলেছে চলবে